টেলিভিশন সাংবাদিকদের বেতন কাঠামো ওয়েজ বোর্ডের আওতায় আনার কথা জানালেন তথ্যমন্ত্রী হাসানুল হকিনু। সকালে রাজধানীর একটি হোটেলে বিশ্ব টেলিভিশন দিবস উপলক্ষে মিডিয়া মিউজিয়াম বাংলাদেশ এমএমবি আয়োজিত এক আলোচনায় তিনি একথা জানান। সম্প্রচার আইন ও সম্প্রচার কমিশন গণমাধ্যমকে নিরাপত্তা দেবে বলেও জানান তিনি। অনুষ্ঠানে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক, জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ডক্টর এ কে এম আব্দুল মোমেন, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হারুন রশিদ সহ গণমাধ্যম ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। ইলেকট্রনিক মিডিয়াতে হাজার হাজার সাংবাদিক যারা কাজ করছে এই আওতায় নাই। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ওয়েজ বোর্ডের ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদেরকে অন্তর্ভুক্ত করবো, কলাকুশলীদের অন্তর্ভুক্ত করব। তার জন্যে যে কাজটা করতে হচ্ছে সেই কাজটা হচ্ছে যে প্রচলিত যে আইন আছে সে আইনে এটা আমরা করতে পারছি না। সুতরাং 74 সালের বঙ্গবন্ধুর যে আইনটা আছে সে আইন আমাকে প্রত্যাবর্তন করতে হবে এবং সে আইনের ভিতরে আমাকে ইলেকট্রনিক মিডিয়ার বিষয়টাকে অন্তর্ভুক্ত করে নিতে হবে।